এরপর প্রশ্ন করেছেন রানা রায়হান আপনি লিখেছেন মুসলমান ব্যতীত অন্য কোনো ধর্মের লোককে সালাম দেওয়া যায় আছে কি অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য আমাদের সালামভাবে হবে সাল্লাম আলাম আয়ত্তাব হুদা যুবিত হেদায়ত গ্রহণ করবে তার জন্য আল্লাহ শান্তি বসিত হোক তার প্রতি এরকম দোয়া বা এরকম সালাম তার জন্য থাকবে আর তারা যদি সালাম দেন তাহলে ওয়ালাইকুম আপনি বলবেন এছাড়া আসসালাম এটি আল্লাহর নাম এটি আপনি শুধুমাত্র আল্লাহর প্রতি বিশ্বাসীদের জন্য নিবেদন করবেন তাছাড়া যারা অবিশ্বাসী তারা আমাদের যে অভিবাদন আমাদের অভিবাদনকে তারা ওয়েলকাম করার কথা নয় তাদের খুব ভালো লাগার কথা নয় অতএব সেই জায়গা থেকেও আপনি অন্য ধর্মাবলম্বীকে ইসলামের যে অভিবাদন দিবেন দেবেন না তবে হ্যাঁ একজন মানুষ হিসেবে তাদের প্রতি যে সৌজন্যতা বোধ আপনার থাকা উচিত সেটাতে কোনো কার্পণ্য আপনি করতে পারবেন না সেটা আপনার রক্ষা করে চলবেন এবং তাদেরকে অন্য অন্য কোনো অন্য যে কোনোভাবে তাদেরকে আপনি কী বলে এটাকে আপনি অভিবাদন জানাবেন শ্রদ্ধা জানাবেন সৌজন্যতা রক্ষা করে চলার চেষ্টা করবেন